বিদ্রোহীদের ঐক্যের কাছে মিয়ানমারের জান্তা সরকারের অবস্থান এখন একেবারেই নাজুক। আরাকান আর্মি ও ইয়াও ডিফেন্স ফোর্স ওয়াইডিএফ সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধমূলক হামলা থেকে প্রাণে রক্ষায় দেশ ছেড়ে পালাচ্ছে জান্তা সেনারা। জাতিগত উদ্দেশ্য ছাড়াও হঠাৎ করে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠার পেছনে অন্যতম একটি কারণ সামনে আনল মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী, যেখানে বলা হয় তিন মাস আগে দেশটির সামরিক বাহিনী দ্বারা নৃশংস হত্যার শিকার হয় ২০ বছর বয়সী দুই তরুণ। জান্তা বিরোধী বিদ্রোহী হয়ে ওঠাই ছিল তাদের মূল অপরাধ। ঘটনার বর্ণনায় বলা হয়, হত্যার আগে নির্যাতন চালিয়ে ওয়াইডিএফের ওই দুই সদস্যকে স্বীকার করতে বাধ্য করা হয় যে তারা কুকুর। এরপর তাদের একটি গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। মাগুয়ে অঞ্চলের একটি গ্রামে ঘটে এমন বীভৎস ঘটনা। ওই সময়কার ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জান্তা বিরোধী প্রতিরোধ গ্রুপ ইয়াও ডিফেন্স ফোর্স ওয়াইডিএফ বলছে, এই হত্যা দেখাতে গ্রামের এক একটি বাড়ি থেকে একজন করে ব্যক্তিকে ডেকে আনা হয়েছিল। ২০২৩ সালের ৭ নভেম্বরের সেই ঘটনার সঙ্গে জান্তা বাহিনী ছাড়াও তাদের মিত্র পিউশোয়ে হতির সদস্যরা যুক্ত ছিল। ওয়াইডিএফ আরও বলছে, বহুদিন আগে থেকেই মিয়ানমারের সেনাবাহিনী অমানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে, আর এমন ঘটনা যাতে আগামীতে না ঘটে তা নিশ্চিত করতে একটি উপায় আছে, তা হল ক্ষমতা থেকে সেনাবাহিনীর শিকড় উপড়ে ফেলতে হবে। এই অবস্থায় সব মানুষকে বর্তমান প্রতিরোধ সফল না হওয়া পর্যন্ত নীরব না থেকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ওয়াইডিএফ। গত ১৩ নভেম্বর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনে থাকা জান্তা বাহিনীর অন্তত ১৭০টি অবস্থান দখল করেছে আরাকান আর্মি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।